হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম দুটো আপডেট হচ্ছে হলিউড থেকে। তো সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে কুইন্টন ট্যারেন্টিনোকে নিয়ে। তো ট্যারেন্টিনো একটা ছবি বানাচ্ছিলেন মুভি ক্রিটিক বলে, যাতে শোনা যাচ্ছিল যে ব্র্যাড পিটকে আমরা লিড চরিত্রে দেখতে পাবো। বাট এখন শোনা যাচ্ছে ট্যারেন্টিনো এই ছবিটাকে স্ক্র্যাপ করে দিয়েছেন, তিনি এই ছবিটা বানাবেন না, তিনি অন্য কোনো প্রজেক্টে কাজ করবেন। তার খুব শীঘ্রই শুটিং করার কথা ছিল, বাট কোনো একটা কারণে তিনি এই ছবিটাকে স্ক্র্যাপ করে দিয়েছেন। এটা হলিউড রিপোর্টারের একটা রিপোর্ট থেকে, মানে একটা আর্টিকেল থেকে জানা যাচ্ছে যে তিনি এই ছবিটা বানাচ্ছেন না। তো দেখা যাক এরপরে উনি কী ছবি বানান, কী বিষয়বস্তু নিয়ে ছবি বানান, সেটাই দেখার মতো বিষয় হবে। ওনার 10th ছবির জন্য সবাই ওয়েট করে আছে, আমি তো করে আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে মার্টিন স্কোরসিসিকে নিয়ে দ্বিতীয় আপডেটটা। ফ্র্যাঙ্ক সিনাট্রা, যিনি একজন সিঙ্গার ছিলেন, তো তাকে নিয়ে বায়োপিক বানাতে চলেছেন মার্টিন স্কোরসিসি, এবং লিওনার্ডো ডিক্যাপ্রিও এখানে লিড চরিত্রটা প্লে করবেন, ফ্র্যাঙ্ক সিনাট্রা চরিত্রটা প্লে করবে। তো দেখা যাক এই বায়োপিকটা কী হয়, এবং একজন সিঙ্গারের লাইফের মাধ্যমে মার্টিন স্কোরসিসি কী মেসেজ দেন আমাদেরকে আমেরিকান কালচারের ব্যাপারে। এবার চলে আসবো হচ্ছে বলিউডের আপডেটে। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে শাহরুখ খানের কিং বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করতে চলেছে সুজয় ঘোষ। তো প্রথমে শোনা গেছিলো যে এটা অ্যাকচুয়ালি সুহানা খান এখানে লিড চরিত্র প্লে করবেন, এবং শাহরুখ খানের মানে এ থাকবে আর কি, এক্সটেন্ডেড ক্যামিও থাকবে, সাপোর্টিং রোলটা শাহরুখ খান প্লে করবে, এরকম একটা আপডেট উঠেছিল। পরে জানা গেছিলো ছবিটার বাজেট 200 কোটি টাকা। আরও একটা আপডেট উঠেছিল যে লিওন দ্য প্রফেশনাল বলে যে ছবিটা আছে, ফ্রেঞ্চ ছবি, সেটার অফিসিয়াল রিমেক হতে চলেছে এই ছবিটা। জানি না এগুলোর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, এগুলো আপডেটস উঠে এসছে। বাট এখন একটা নতুন আপডেট উঠে আসছে যে অ্যাকচুয়ালি এই ছবির এবার নায়ক হবে হচ্ছে শাহরুখ খান, মানে শাহরুখ খান এখানে লিড চরিত্র প্লে করবে, অ্যাকশন বেসড ছবি হবে, 200 কোটি টাকা বাজেট হবে, কিন্তু তার মেয়ে সে সাপোর্টিং চরিত্রে থাকবে, তারটা হবে হচ্ছে সাপোর্টিং চরিত্র, শাহরুখের হবে হচ্ছে মেন চরিত্র, এরকম একটা আপডেট শোনা যাচ্ছে। তো দেখা যাক এটা হলে, মানে শাহরুখ চাইছে যে কোনোভাবে দর্শককে হলে আনবো, তারপরে আমার মেয়ের পারফরমেন্স দেখাও, দেখা যাক সেটা সে সাকসেসফুল হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কিছু তেলেগু ফিল্মসের হিন্দি মার্কেটে যে ডিস্ট্রিবিউটাররা টাকা দিয়ে রাইটস কিনে নিয়েছে, হিন্দি রাইটস, সেটা নিয়ে আর কি আপডেট। তো সেটা হচ্ছে এএ ফিল্মস, অনিল থাডানি বড় বড় কিছু তেলেগু ছবির বেশি দামে রাইটস কিন্তু কিনে নিয়েছে হিন্দি মার্কেটসে, এবং সে কনফিডেন্ট এই ছবিগুলো কিনে। তো সবচেয়ে প্রথমে যে ছবিটা রাইটস তিনি কিনেছেন সেটা হচ্ছে দেবরা বলে ছবিটা, যেটা আগেন করণ জোহর আর কি নর্থ ইন্ডিয়ান এটা দেখছেন আর কি, মার্কেটিং ইত্যাদিগুলো ধর্ম প্রোডাকশন দেখবে, জুনিয়র এনটিআরের ছবি, সেটার 50 কোটি টাকায় রাইটস কেনা হয়েছে, 50 কোটি টাকায় নর্থ ইন্ডিয়ান রাইটস কেনা হয়েছে, থিয়েট্রিক্যাল রাইটস, যেটা এএ ফিল্মস কিনেছে। পরবর্তী হচ্ছে রামচরণের ছবি গেম চেঞ্জার, যেটা শঙ্কর আর কি যেটা ডিরেক্টর, তো এই ছবিটার রাইটস কিনে নেওয়া হয়েছে 75 কোটি টাকায়। ইয়েস, 75 কোটি টাকা দেওয়া হয়েছে এই ছবিটার জন্য। আর কালকি 2898 এডির জন্য এ ফিল্মস 100 কোটি টাকা দিয়েছে, এর ওটিটি মানে ওটিটি না সরি হিন্দি মার্কেট রাইটস, হিন্দি থিয়েট্রিক্যাল রাইটসের জন্য দিয়েছে। এবং পুষ্পা হচ্ছে সবচেয়ে বেশি, পুষ্পার জন্য দিয়েছে তারা 200 কোটি টাকা। ইয়েস, 200 কোটি টাকা তারা পুষ্পার মেকার্সদেরকে দিয়েছে হিন্দি থিয়েট্রিক্যাল রাইটসের জন্য। তো এই চারটে ছবির ওপর কিন্তু প্রচুর আশা রয়েছে, কারণ এই বছর হিন্দি বড় সেরকম কোনো ছবি নেই, প্রত্যেকে আশা রাখছে, যেহেতু এনটিআর এবং রামচরণ আরআরআর পরে আসছে, তাই তাদের ছবি নিয়ে বাস থাকবে। একদম গেম চেঞ্জারে কিন্তু গান এসেছে, সেটা কিন্তু হিন্দি মার্কেটে খুব একটা কিছু করতে পারেনি, ঠিক আছে, কিন্তু তাও তারা ভরসা রাখছে, কারণ রামচরণের লাস্ট ছবিটা ওরকম বড় হিট হয়েছিল। দেবরারও এখনও অবধি মানে একটা গ্লিমস এসেছিল, কিন্তু সেটাও যে নর্থে যে মারাত্মক ওয়ার্ক করে গেছে তা কিন্তু নয়, ঠিক আছে। তো দেখা যাক এইগুলো কীরকম রেসপন্স দেখে। কালকি 2898 এডিট তো আমরা এখনও কিছুই সেভাবে দেখিনি, দেখা যাক খুব শীঘ্রই নাকি একটা অ্যানিমেটেড শর্ট ফিল্মও আসতে চলেছে। এবং পুষ্পার বাজটা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে, ওটা এই বছরের সবচেয়ে বড় হিট হবে বলে ট্রেড আর কি অনুমান করছে। এছাড়া আপনাদেরকে বলে রাখি পেন মারুধাম যে কোম্পানিটা আছে, তারা ইন্ডিয়ান 2, শঙ্করের ছবি ইন্ডিয়ান 2, 20 কোটি টাকায় তার নর্থ ইন্ডিয়ান থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু কিনে নিয়েছে, এবং তারাও কিন্তু এই বছর আর কি আমরা সাউথ ইন্ডিয়ান, মানে যে জিনিসটা 2022 আমরা দেখেছিলাম সাউথ ইন্ডিয়ান ডমিনেন্স, যেহেতু বড় হিন্দি ছবি ছিল না, সেই জিনিসটা আবার 2024 আমরা দেখতে পেতে চলেছি, যেহেতু ইলেকশনটা একবার হয়ে যাওয়ার পরপর কিন্তু বড় বড় কিছু সাউথ ইন্ডিয়ান ছবি আছে তেলেগু এবং তামিল, যেগুলো কিন্তু আসবে, দেখা যাক সেগুলো বক্স অফিসে কিরম পারফর্ম করতে পারে। পরবর্তী আপডেটটা আগেন পুষ্পা 2 কে কেন্দ্র করে, তো নেটফ্লিক্সের সাথে যে ওটিটি ডিলটা হয়েছে সেটার জন্য নেটফ্লিক্স এদেরকে 250 কোটি টাকা দিয়েছে। ইয়েস, এবং এই 250 কোটিটা কিন্তু বেস প্রাইস, এরপরে পুষ্পা যত ভালো পারফর্ম করবে বক্স অফিসে সেই অনুযায়ী কিন্তু দামটা আরও বাড়বে। যদি পুষ্পা একটা সার্টেন বক্স অফিস করে না, তাহলে ওই 250টা হয়ে যাবে 275 কোটি টাকা, আবার যদি ওটা 300 কোটি টাকা মানে যদি আরও বেটার পারফর্ম করে, তাহলে ওই দামটা 275 থেকে বেড়ে হয়ে যাবে হচ্ছে 300 কোটি টাকা। তো এই 250 থেকে 300-এর মধ্যে নেটফ্লিক্স অফার করে রেখেছে, যেহেতু পুষ্পা 2 নিয়ে বিশাল একটা বাজ রয়েছে, তো নেটফ্লিক্স পুরো টাকা লাগিয়ে দিয়েছে, দেখা যাক ছবিটা কীরকম হয়। ছবি যদি অ্যাভারেজও হয় তারপরেও কিন্তু বিশাল বড় হিট হবে ছবিটা। পরবর্তী আপডেটটা হচ্ছে খলনায়ক 2 কে কেন্দ্র করে, তো সুভাষ ঘাই খলনায়ক 2 এর স্ক্রিপ্ট কমপ্লিট করে ফেলেছেন, তিনি সাউথ থেকে কিছু অ্যাক্টার্সদেরকে কনসিডার করছেন এই রোলটার জন্য। ইয়াশ এবং আল্লু অর্জুনের নাম উঠে আসছে, এবং সাথে রণবীর কাপুরেরও নাম উঠে আসছে, তাদেরকে তিনি কনসিডার করছেন এই চরিত্রটার জন্য। পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 নিয়ে, তো এই ছবির একটা কনসেপ্ট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, যেখানে এই ওয়ার্ল্ড সম্পর্কে এবং এর ক্যারেক্টার সম্পর্কে একটা আইডিয়া আমরা পাবো। দেখা যাক এই ভিডিওটা কবে আসে। এই ভিডিওটার মধ্যে কিন্তু গল্প সম্পর্কে আমরা জানতে পারবো না, জাস্ট ওয়ার্ল্ডটা সম্পর্কে আইডিয়া আমাদেরকে দেবে। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে তেজাস আজ্জার আপকামিং ছবি মিরাই, যেটা অ্যানাউন্সমেন্ট ভিডিও চলে এসেছে। অশোক
গ্রেট এম্পায়ার অশোক, তার যে নাইন আননোন যে ছিল তার ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানবেন, না জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। হ্যাঁ, যেরকম আমি কুবেরা বলে যে ধনুষের ছবিটা আসে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম, পুরোপুরি আলোচনা করেছিলাম কুবেরের ওই গল্পটা নিয়ে, তো সেইভাবে আমি এটা নিয়েও বানাবো নাইন আননোন নিয়ে, খুব ইন্টারেস্টিং আর কি ব্যাপার। তো এই অশোকের নাইন আননোনের একটা ব্যাকড্রপ রেখে এখানে একটা গল্প বোনা হবে, এবং এখানে একটা মোস্টলি অ্যাকশন প্যাকড এবং ফ্যান্টাসি লেভেলেই অপারেট করবে, ভালো লাগছে বেশ। অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে, কনসেপ্টটা খুব ভালো, তার সাথে যে প্রেজেন্টেশনটা, ভিজুয়াল প্রেজেন্টেশনটা খুবই ভালো। কার্তিক গাট্টা মেনে নিই, যিনি এটা ডিরেক্টর, তিনি নিজে যেহেতু সিনেমাটোগ্রাফার, ভিজুয়াল জিনিসপত্রগুলো খুব ভালো হয়। ইগল বলে ছবিটা লাস্ট বানিয়েছিলেন, সেখানে কিন্তু ভিজুয়ালস কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, তো দেখা যাক কিরকম হয় ছবিটা। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।